হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে গ্রামটা এবং আমাদের এখানে মাটির দোতলা। তোমরা আগে কখনো মাটির দোতলা দেখেছো নাকি আমি জানি না, তবে আমাদের এখানে দেখাবো। দেখবে ঘরগুলো কত সুন্দর। দেখো এগুলো হচ্ছে মাটির দোতলা, একটু জুম করে দেখাই। দেখো দেখো এখানে সবই মাটির দোতলা। দেখো দেখো কত সুন্দর, ভিতরগুলো আরো সুন্দর। এবার তোমাদের আমি দেখাবো আমাদের পেঁপে গাছটা। দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। দেখো পেঁপেগুলো খুব বড় বড়। তো আমাদের কাছে একজন পেঁপে চেয়েছে, তো আমি তাকেই পেঁপেটা দিতে যাচ্ছি। দেখো পেঁপেটা কত বড়, তো আমি তাকে পেঁপেটা দিতে যাচ্ছি। আর দেখো আমাদের এখানে পরিবেশটা কত সুন্দর, মাটির দোতলা, এটা বট গাছ। দেখো এটা একটা ডোবা, আর এখানে তেঁতুল গাছ অনেক দেখতে পাওয়া যায়। আর তোমরা কদবেল গাছ দেখেছো নাকি জানি না, এই দেখো আমাদের এখানে অনেক কদবেল গাছ আছে। দেখো এগুলো সবই কদবেল গাছ, আমাদের এখানে অনেক কদবেল গাছ আছে। তো এটা ওরা আগে আগে পেরে নিয়ে চলে যায়, বাকি থাকে অল্প গাছে, সেগুলো সব চৈত্র মাসের দিকে পড়বে, কদিন পর থেকে এখন পড়বে। দেখো অনেক কদবেল গাছ, আর প্রচুর ধর হয় কদবেল। আর এটা তেঁতুল গাছ, আমাদের বাড়ির সামনে আগে একটা তেঁতুল গাছ ছিল, তো সেটা কেটে দেওয়া হয়েছে। এই দেখো আর একটা মাটির দোতলা, আমাদের এখানে সবই মাটির দোতলা প্রায় বেশিরভাগটাই, দু একটা বাদ দিয়ে। দেখো আমাদের এখানটা পুরোটাই গাছ গাছালিতে ভর্তি, তাই দেখো অনেকটাই ভালো শান্ত পরিবেশ। এই দেখো মাটির দোতলা, এটা ভেতরে অ্যাসবেস্টার দিয়ে তার উপর দিয়ে আবার দোতলা করা হয়েছে, কোনো পড়ার কোনো ভয় নেই, কারণ কাঠ খুব মোটা মোটা দেওয়া হয় এখানে। দেখো কত সুন্দর এখানকার পরিবেশটা, দেখো খুব শান্ত, আর আমার এই শান্ত পরিবেশ খুব ভালো লাগে। দেখো তো আমি সেই তাদের বাড়ি যাচ্ছি যে আমার কাছে পেঁপেটা চেয়েছে। এই দেখতে আছে পাকা বাড়িটা তাদেরই, তো আমি এই বাড়িতেই যাব। চলে এসেছি, দেখো এখানে দুটো পাখি আছে, টিয়া পাখি। দেখো টিয়া পাখিগুলো কি সুন্দর, ওরা দেখছে। দেখো ওরা কত সুন্দর টিয়া পাখিগুলো। তো এবার আমি চলে যাব। তো আমার পেঁপে দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। দেখো এইখানগুলো যেমন জঙ্গল, এখান দিয়ে রাত্রেবেলা খুব শিয়াল ডাকে, ভীষণ শিয়াল ডাকে মাঝে মাঝে অনেকটাই। আজকে আমার এখন স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে, তো আমার সোনা পড়তে চলে গেছে, তারপরে আমি স্নান করে পুজো দিয়ে ভিডিও বানাতে নিয়েছি ব্লগ তোমাদের, আমাদের পরিবেশটা দেখাবো বলে। তো আমাদের মাটির ঘর দেখবে এখানে, ভেতরগুলো তোমাদেরকে দেখাবো, বাইরেটা তো দেখলে আর ভেতরটাও দেখবে কত সুন্দর, রং করে তোমরা বুঝতে পারবে না যে মাটির ঘর। তো চলো দেখা যাক ভেতরটা। দেখো আমি আমাদের বাড়িও চলে এসেছি, এটা আমাদের বাড়ি। আজকে খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশ আজকে। তো চলো আমি ভেতরটাই যাই। দেখো দেখো বাড়ির ভিতর চলে এসেছি, এটা আমাদের ভেতরটা কি সুন্দর। দেখো রং ফং করা আছে, রংগুলো অনেকদিন হয়ে গেছে উঠে গেছে তাই। দেখো এটা আমার বিয়ের ছবি, এটা একটা ঘর। দেখো আমার জ্যাঠামশাইদের, জেঠি শাশুড়িদের। দেখো সামনেটা সুন্দর, অপরটা দোতলা, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর। এটা হচ্ছে
উপরে যাওয়ার রাস্তা। তো দেখো এটা মাটির সিঁড়ি, আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া হয়। তো এটা এইদিকে আমার ঘর, এটা আমার ঘর, দেখো রং করে এটাও সুন্দর একদম রং করা। তবে এখানকার ঘরগুলো খুবই ছোট ছোট, আর এটার একটা ঘর